আরে জার্সি পরি সব জায়গায় দেখছি, মানে আমাদের পার্কে চলে এসেছি, মনসা মন্দিরের সামনের পার্কে। এই পুজোটা খুব সুন্দর হয়, ঠাকুরটা দেখাই চলো। যাক সুন্দর করেছে, মানে পার্কের পুজো মনসা মন্দিরের সামনের পার্কে, মানে অসাধারণ। ওফ কি লাগছে। গুড মর্নিং সবাইকে, দেবাড়ির আরও একটা নতুন আড্ডায় তোমাদের স্বাগত জানাই। তো আজকে লাস্ট পড়ানো এই ব্যাচটাকে, ওদের ব্যাচটাকে, বাকি ব্যাচদের তো হয়ে গেছে আর পড়ানো নেই। তো কালকে থেকে পঞ্চমী, ওরা আজকে দেখি ওদের লাস্ট পড়াবো। তো ওই সকালে ডেকে নিয়েছি বিকালের ব্যাচটাকে। আর বলছে কেনাকাটি করছিস না কেন, কিছু কেন আছে? এতদিন পরে এসে মনে পড়লো কেনাকাটির কথা। আজকে তো চতুর্থী, তাও আমি বলেছি বলে পুজোতে গায়ে দেয় না বলে আগে থেকে কিনে না কেউ, তাই তো কত লোকে কিনবে। এই কটা জামা কাপড় হলো পুজো? ছটা জামা, পাঁচটা প্যান্ট। বাবা এতগুলো কে দিল এতগুলো? আর অভিজিৎ তোর কটা হয়েছে? তিনটে। তিনটে কি? অঙ্কুশ, এই তোর মামা দিয়েছে তো বলেছিলি আগের বারে। আর বাবা কবে দেবে? আচ্ছা ঠিক আছে, সব আজকে তাহলে তোদের ছুটি, নাকি কালকে পড়ি ছুটি দেবো ষষ্ঠীতে? ষষ্ঠী দিন পড়ি ছুটি দিই, সকালে বিকালে ঠাকুর দেখতে যাবি। পঞ্চমী থেকে তো পূজা না, ষষ্ঠী ষষ্ঠীতে ছুটি দিই। অভিজিৎ কেন ষষ্ঠী দিন সকালে পড়াই? তাই 40 বেজে গেছে আর আমি এই ছাত্রদের একটু আগে ছাড়লাম, 10 মিনিট আগে। পুজো পুজো বলে 1.5 ঘন্টায় পড়িয়েছি, 2 ঘন্টা পড়াই। আর মা তো রান্না করছে, বাবা কি ধোয়া, ডাল সোমবার দিলে, ডাল সোমবার দিলে বাবা। আচ্ছা কি রান্না হবে? মসুর ডাল। দেখ না তোর আরে তোর সব ভর্তি, কি পুরনো হয়ে গেছে তো, পুরনো হয়ে গেলে কি করবি? এগুলো কি তুই ফেলাই দিয়ে 10 দিনে প্যান্ট তিনটে কিনলে হাফ প্যান্ট কেন? জামা কাপড় গুলো কাচি, তারপরে দাঁড়া ভিজিয়ে দি। তো অনেকগুলো জামা কাপড় নিচে আজকে, এইটা আগের বার কিনছিলাম, একটা দুটো একটা ছটা, না কিনলেই হতো, পুরোনো গুলো এবছর চলে যেত যা কন্ডিশন আছে। তো মাই রান্না করছে কদিন একেবারে পুরোপুরি, কারণ বোনের জ্বর। আর এবার যদি মা ঘুরতে যায় তাহলেই যাবো। আমি করতে ভাবার সাহস হয় ভালো লাগে না, মানুষ হাট সবচেয়ে অ্যাডমিশন দেয়। মানে আমি ক্লাবে রেশন দিতে যাই, দেখে আসি লাইন কতটা হয়েছে। মা তো জ্বালিয়ে গেছে সকাল থেকে, এখনো এত লাইন। রেশন নিয়েছিস? কত লাইন হ্যাঁ, আজকে আর আমি নিতে পারবো না, আমি বাড়ি যাই। মা রেশন অনেক লাইন মা, কালকে আনবো, টোকেন দেবে 11টা পরে টোকেন দেবে। এই সব গেঞ্জি কেচে কিনতে মেলে দিয়েছি, এই গ্যান্টের মধ্যে তা কি হয়েছে, এই টাকাগুলো প্যান্টের মধ্যে ছিল খেয়ালখানি, পুরো জল লেগে দলামুচড়ে হয়ে গেছে। সব কাছাকাছি কমপ্লিট, এবার যাবো দুটো গেঞ্জি কিনতে, আর প্যান্ট তিনটা জিন্স হবে না, তিনটেই ভালো, ওই জন্য আর কিনবো না। আর যদি একটা পরে পাঞ্জাবি কিনি তো চলো আগে যাই। এর পকেটে টাকা ছিল, পুরো দলামুচড়ে হয়ে গেছে। দেয়নি তুমি 500 টাকা দাও না, আমার টাকা না, এগুলো অন্য লোকের। তুমি 500 চুপ কর, আগেকার দিনে মানুষ জানে না কিছু, না তুমি 1000 টাকা দাও, তুমি আগে দুটো গেঞ্জি প্যান্ট কিনছি না, প্লিজ দাও মা।
সব ছেলেমেয়েরা ইনকাম করে টাকা নিজের কাছে রাখে, আমি তোমার কাছে দিয়ে তুমি আমাকে দিচ্ছ না। ও তুমি কি আমাকে টাকা দেবে 1000 টাকা? আমি যাবো, সত্যি যাবো, দাও পুজো দিয়ে উঠে দাও, নাহলে পুজো এখন আবার রানীকে 500 টাকা দিয়ে দিও আমার তরফ থেকে। তো আমার এক স্টুডেন্টের মা হচ্ছে আমাকে বোনাস দিয়ে পুজো 200 টাকা, এর আগেও আমাকে দিয়েছিল, তমুগনার মা দিয়েছিল মৌদি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আমি এটা বলতেও চাই যে প্রাইভেট টিউটরদের কিন্তু দেওয়া উচিত, মানে আমি চাইছি না, মানে আমরা আমি মানে আমি সবার হয়ে বলছি, সব প্রাইভেট কর্মীদের কাজ করে সরকারি স্কুল সবার কিন্তু কম বেশি বোনাস থাকে, যারা বোনাস হয়, কিন্তু প্রাইভেট টিউটরদের আমি বোনাস দেয় না এখনো যাই না আমি। তো পুজোতে দেওয়া উচিত, দিলে ভালো লাগে, যেমন আমাকে 200 টাকা এক্সট্রা দিয়েছে, তো আমার এটা ভালো লেগেছে। সব প্রফেশনে মোটামুটি বোনাস রয়েছে, প্রাইভেট টিউটারদের বোনাস, আমাকে আর এবছর কেউ বোনাস দেয়নি, আর যাই না বাকি প্রাইভেট টিউটারদেরকে দিয়েছে কিনা, তবে দেওয়া উচিত আমি মনে করি, মানে যাদের সামর্থ্য আছে তাদের দেওয়া উচিত, ঠিক আছে, যে যেটা পারবে দিলে সেটা ভালো, কারণ পুজোতে তো সবাই বোনাস পায়, মানে যারা টিচার রাখে তারাও কিন্তু বোনাস পায় নিজের কাজের ওখান থেকে, তো যাদের সামর্থ্য রয়েছে দেওয়া উচিত। এবার যাদের অবস্থা অতটা ভালো না, নিজেরা হচ্ছে কি পুজোতে অত বেশি টাকা পায়নি, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা পারবে আমি মনে করি তাদের দেওয়া উচিত, একদম আমি ডিমান্ড করছি এটা। যদি কেউ মনে করেন যে 1 মাসের টাকায় বোনাস দিতে পারবেন, দিয়ে দেবেন, যদি কেউ বলেন আমি 100 টাকা পারবো 100 টাকায় দেবেন, তবে দেওয়া উচিত। তো চল আমি রেডি হয়ে জামা প্যান্ট কিনতে যাই, তারপরেই কথা হচ্ছে। সব গেঞ্জি কেচে দিয়েছি, মানে যে কটা মোটামুটি পুরী সব কটা কেচে দিয়েছি 5টা, আর বাকি যেগুলো আছে কয়েকটা জামা গেঞ্জি সেগুলো হচ্ছে নোংরা, মানে কি পরে বুঝতে পারছি না, তাই আর্জেন্টিনায় জার্সিটাই পরে বেরোচ্ছি, ঠিক আছে। ও মা ও খিদা পেয়েছে, সকালে তো চা ছাড়া কিচ্ছু খাইনি আজকে, মা পান্তা ভাত কি দিয়ে খাবো? অনিক ছুটি কবে থেকে তোর আন্টির কাছে? আজকে কি খেয়ে এসছিস? দা দু পিস কুমড়ো ভাজা দিলেই হবে, একই দাও, দুটোই ভাগে পড়লো, কি হয়েছে বাজার ওই কুমড়ো ভাজা আর পান্তা ভাত খাই, অল্প একটু নিয়েছি, আর পুরোটা নিয়ে মায়ের জন্য একটু রেখে দিয়েছি, মা খাবে খেলা। গিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর বাবার হাত নিয়েছি, আর দোকানে যাবো, জার্সিটা পরেই যেতে হবে, মানে জার্সিটা পরলে হেভি লাগে আর কি, এই জার্সিটা পরে ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা, এই জার্সি পরে না ঘোরার কিচ্ছু নেই, খুব সুন্দর হয়েছে। তো বাবার দোকানে যাই, ভাতটা দিয়ে আসি চল। এখন যুব সংঘ ক্লাবের ঠাকুর হচ্ছে গিয়ে মঞ্চে উঠছে, কত লোক জমে আছে ক্লাবের, সব বাইরের লোকও দেখছে ওই যে, তবে ঠাকুর তোলা খুব কষ্টের, এত বড় ঠাকুর মানে ওনাদের তো খুবই কষ্ট হচ্ছে বোঝাই যাচ্ছে, কাজ এখনো বাকি আছে, আজকের মধ্যে হয়ে যাবে, কালকে তো পঞ্চমী হয়েছে, আজকে এমনি তো আসতে দেরি হয়ে গেছে, ঠাকুরের ওখানে দাঁড়িয়ে আরও দেরি হয়ে গেছে, যাই না জল পাবো কিনা, চলো দেখি, জল নেই, জল চলে গেছে, 2:20 বাজে, মানে 2টোর মধ্যে জল চলে যায় জানতাম, তা একবার এসেছিলাম বাবা বলো দেখ পাস কিনা, আর গেঞ্জি যে দোকান দিয়ে কিনি ওই দোকানে আশা করছি খোলা থাকবে না এখন, তা একবার গিয়ে দেখি খোলা থাকে তো গেঞ্জি নিয়ে নেবো 2টো, আর নাহলে বিকালবেলায় আসতে হবে, মানে বাবার ওই সিঙ্গারের আলু সব হয়ে গেছে, জল তো দিতে পারলাম না আজকে, দাঁড়াতে বলে যারা বাড়ি চলে যাব, বাবা ওই মশলা ফসলা করছে, হ্যাঁ ডিম সিদ্ধ দাও। সো আমি যে দোকানটা দিয়ে গেঞ্জি কিনি মোটামুটি সেটা খোলা আছে, এই যে চলো ভিতরে গিয়ে দেখি কতগুলো বার করেছো, 4টে হাঁচি ডিম দিয়ে দেবে, একটু ভালো দেখে দিও, বড় দেখে বাবা কি ধুলো রাস্তায়। তো ফাইনালি আমার একটা গেঞ্জি পছন্দ হয়নি, বললো যে আজকে রাতে আবার নতুন মাল ঢুকবে, তো আমি যখন চলে এসেছি দেখি বিকালবেলা একবার আসবো, এখন বাড়ি যাই চলো, রাস্তায় ব্লক করলে সবাই তাকিয়ে থাকে মুখের দিকে, এই আলু কালবিটা অন্যরকম খেতে লাগে, এত সিম্পল করে তাও এত ভালো লাগে খেতে, মানে দুর্দান্ত লাগে এটা খেতে। আর এই যে পার্কের কাছে চলে এসেছি, এটা পার্কের পুজো, এইখানকার সোসাইটির মিলে সবাই করে,
আমাদের পার্কে চলে এসেছি, মনসা মন্দিরের সামনের পার্কে। এই পুজোটা খুব সুন্দর হয়, ঠাকুরটা দেখাই চলো। মানে অসাধারণ, ওফ কি লাগছে, অনেক দেরি হয়ে গেল। মা বলবে এত দেরি কি লাগে, হ্যাঁ গেঞ্জি কিনতে, ঝাড় আছে কপালে, রাতের বাড়ি। আর এই জার্সি পরি সব জায়গায় দেখছি, মানে ভাবছি জার্সি পরি একদিন ঠাকুর দেখতে এলে কেমন হয়, লোকের রিয়াকশান অন্যরকম থাকবে। আমাদের সব গেঞ্জি কেচে দিয়েছি, চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। ঘরে ওমা গেঞ্জি কিনিনি, মা পছন্দ হয়নি ওগুলো, কুল এনেছি তোমার জন্য। ওমা এটার মধ্যে হচ্ছে গিয়ে বাবা হচ্ছে গিয়ে কি বলে, একটা ডিম শুদ্ধ এনেছি, পেয়ারা দিয়েছে, পেয়ারা খেতে বলেছে, আর বলেছে আমলকি না খেলে তোমার আমাদের কপালে দুঃখ আছে। বলছে আমলকি শুদ্ধ খেয়ে দেখ, কুল এনেছি, আমাকে একটু দিও। রাতে হাঁসের ডিম এনেছি চারটে, 48টা। তুমি তো কুল ভালোই খাও, আলু কাবলি আনি না, আমি আলু কাবলি খেয়েছি। 40 বাজার এই সবে এসে খেতে বসেছি, মানে আমাদের খাওয়ার টাইমে হবে না বলে মনে হচ্ছে। তো আজকে দুপুরে আমরা খাচ্ছি এখানে আমলকি আর আলু ভাতে মাখছে মা। এখানটা হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, আমি তো খেয়ে নিচ্ছি আগে। এখানে চিচিঙ্গা ভাজা, এখানে আমি ডিম সিদ্ধ এনেছি, আর ডিম ছাড়া দিয়ে অবস্থা খারাপ। আর এখানে হচ্ছে গিয়ে না না না, এখানে হচ্ছে মুসুর ডাল। তো এই মা আলু সিদ্ধ মাখুক, তারপরে আমরা সবাই এই যে খেতে বসে গেছি, আর ওর তো জ্বর কমেছে একটু, খাই দাই একটু রেস্ট করি। খুব দৌড়ের কাছে হাঁপিয়ে গেছি বাবা, গেঞ্জি রেস্ট নিয়ে বিকালই তোমার সাথে কথা আছে, চলো। তো এই যে সব এখন আমরা চাঁদা কাটতে বেরিয়েছি, আজকে লাস্ট, কারণ কালকে পঞ্চমী। হাট, তো আমরা এই গলিটায় হচ্ছে গিয়ে যাচ্ছি। চাঁদা কাটা প্রায় শেষের পথে, আরো লোক এসছে, বনি শুভ, প্রায় শেষের পথে চাঁদা কাটা যাচ্ছে। আমাদের ক্লাবের ঠাকুরটা দেখে আসতে অলমোস্ট কমপ্লিট, তো আমরা সবাই মিলে যাচ্ছি চাঁদা কাটার পরে। পা ব্যথা হয়ে গেছে, তারপর ভাবলাম যে সবাই এখন যাচ্ছি একটু ঘুরে দেখে আসি, তো চলো ওখানে গিয়ে দেখাই তোমাদের। তো এইটা হচ্ছে স্পুটনিক ক্লাবের ঠাকুর, তৈরি হচ্ছে এখানে বাবুদার এখানে, আর এই ঠাকুরটা খুব সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে এক চালা একটা ছোট ঠাকুর, খুব সুন্দর লাগছে এটা একদম। এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, আর এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, আজকে রাতেই যাবে এগুলো। আমরা ঠাকুর দেখে ক্লাবের মাঠে, ঠাকুর আনতে গেছিলাম, ঠাকুর রাতে আসবে, একটু বসি আর বাড়ি যাই তারপরে। ব্যাপারটা কমপ্লিট, এবার চেয়ার রেখে বাড়ি যাবো। পাতা কেটে তারপর একটু ওখানে আড্ডা মেরে আমরা টাস ফাস খেলছিলাম, এসছি আর খুব পাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যা দিয়ে কিচ্ছু খাইনি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোমার কিছু খেয়েছো সন্ধ্যা দিয়ে? আমি তো ছিলাম না, জানিও না তুমি কিছু খেয়েছো কিনা। চা খাইছি আমি, চা খেয়েছে। আর খুব খিদে পেয়েছে, যে ভাত নিয়ে নিচ্ছি একটু বেশি করে, আর ডিম নিয়ে নিচ্ছি। এই যে হাঁসের ডিম এনেছিলাম, হাঁসের ডিম এরকম গোটা গোটা ছেড়ে দেয়, ঝোল হয়ে আসে তখন গোটা গোটা ছেড়ে দেয়, মিডলির মতন শক্ত শক্ত হয়ে যায়। এই যে ঠিক আছে, এরকম করে খেতে ভালো লাগে। আর তোর সকালের ডাল, তারপর সকালের ডাল আর চিচিঙ্গা কিছু নেই? চিচিঙ্গা ভাজা না, কুমড়ো একবেলাই খাইছি। ডাল শেষ? ডাল শেষ। আজকে তো সারাদিন খুব দৌড়ে গেল, এখন তো পা ব্যথা করছে চাঁদা কেটে, আজকে শেষ চাঁদা কাটলাম, বেশ মজা হলো। তো আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি, যদি আড্ডাটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, আর যদি আমাদের আড্ডায় নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমাদের এই ডে ফ্যামিলিতে আরও বেশি মেম্বার যুক্ত হয়ে যায়। তো আজকে এতটাই রাখছি, দেখা হচ্ছে কালকে, তো চলো টাটা। হিউটি আমার কিছু খেতে চাই, চানাচুর বা মিষ্টি ক্যাটবি যা কিছু, আমার অভ্যাস হয়েছে। নিয়ে এসছি পাপড়ি চানাচুর 10 টাকার, আর এই লেসটা আমার খুব পছন্দের, এই লেসটা নিয়ে এসেছি, এটা খেতে খেতে এসেছি।